হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের ক্লাস ইলেভেনের যে প্রথম অধ্যায়টি আছে ইতিহাস চেতনা, তো এই প্রথম চ্যাপ্টারে যেগুলো সবথেকে প্রবল ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে বলতে পারো লাস্ট মিনিট সাজেশান, আমি তোমাদের কিন্তু ফুল যে সাজেশান তোমাদের কিন্তু অধ্যায়ভিত্তিক, যেখানে তোমাদের আমি ইম্পর্টেন্ট এক্সট্রা সাপোর্টিং আমি সব ধরনের তোমাদের কিন্তু প্রশ্ন দেওয়া আছে। তো এই সবগুলোর মধ্যে যেগুলো সবথেকে প্রবল ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমাদের কিন্তু বলবো এইটা সব থেকে ভালো করে পড়বে, আর তোমরা যদি পুরো মানে সব কোন পেতে চাও তোমাদের বলবো আমি তোমাদের কিন্তু যে পার্ট টু পার্ট তোমাদের যে ভিডিও তোমাদের দিয়েছি আমি শর্ট কোশ্চেনে, তোমরা কিন্তু পারলে দেখে নিও। ঠিক আছে, কী বললাম, এটা হচ্ছে সবচেয়ে প্রবল ইম্পর্টেন্ট। তবে তোমাদের বলবো যদি তোমরা ভালো নম্বর পেতে চাও অবশ্যই তোমরা কিন্তু আমি যে তোমাদের যে পার্ট টু পার্ট তোমাদের যে অধ্যায় অর্থাৎ খুঁটিয়ে তোমাদের যে প্রশ্ন করেছি তোমরা কিন্তু ওগুলো দেখেছো, তবে এগুলো তোমরা একদম মিস করবে না, সব থেকে ভালো করে পড়বে। বেস্ট অফ 40 অর্থাৎ 40টি প্রশ্ন আছে এখানে, যেগুলো তোমাদের কিন্তু পরীক্ষার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন প্রথম অধ্যায় থেকে, যে ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন কি, যেটি পরীক্ষার জন্য সব থেকে প্রবল ইম্পর্টেন্ট, ড্যানিয়েল উইলসন। নেক্সট, প্রাক ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করেন কি, পল তুর্নাল। এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষার জন্য কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট। নেক্সট, কুমোরের চাকার ব্যবহার শুরু হয় কোন যুগে, নব্যপ্রস্তর যুগে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। নেক্সট, আলতামিরা গুহা কোথায় অবস্থিত, স্পেনে। অর্থাৎ দেখো এখানে প্রতিটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন যেগুলো পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তো সেগুলোই কিন্তু রাখা হয়েছে। এবং তোমরা যদি ফুল পড়তে চাও তোমরা কিন্তু অবশ্যই ফুল পড়বে, যে সাজেশন আমাদের দিয়েছি আমি তার লিঙ্কও তোমাদের দিয়ে দেবো আমি তোমাদেরকে, তবে এগুলো তোমরা একদম মিস করবে না, এগুলো সব থেকে তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন কি, গার্ডেন চাইল্ড। ঠিক আছে, এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, প্রায় ইতিহাস শব্দটির অর্থ কি, প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। নেক্সট, রেডিও কার্বন ডেটিং পদ্ধতির আবিষ্কর্তা হলেন কি, উইলার্ড ফ্রাঙ্ক লিভি। এটিও কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট পরের প্রশ্ন, সবথেকে বৃহৎ পিরামিডের নাম কী, বা মিশরের সবচেয়ে বড় পিরামিডের নাম কী, এটা আসতে পারে খুফুর পিরামিড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা কিন্তু প্রবল প্রবল ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভালো করে তোমরা কিন্তু পড়বে। নেক্সট, এপিগ্রাফি কাকে বলে, শিলালিপির অধ্যয়নকে বা লেখ উৎকীর্ণ বিদ্যা বলা হয় এপিগ্রাফি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা কিন্তু খুব দেয় এই প্রশ্ন, আমার কিন্তু পরীক্ষা তোমাদের কিন্তু স্কুলে তোমার কিন্তু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। নেক্সট, প্যালিওগ্রাফি বলতে কী বোঝো, লিপির বিষয়বস্তু যে অধ্যয়নকে বলা হয় প্যালিওগ্রাফি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ তোমাদের কিন্তু প্রতিটা প্রশ্ন তোমাদের সমানভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, কিউনিফর্ম লিপির অপর নাম কি, কোনাক্ষর লিপি। নেক্সট, পৃথিবীর প্রাচীনতম মহাকাব্যের নাম কি, গিলগামেশ। এটি কিন্তু মেসোপটেমীয় দেশের মহাকাব্য কিন্তু, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট তোমার পরের প্রশ্ন, ভারতের পুরাণের সংখ্যা কত, 18টি, অথবা আসতে পারে একটু পুরাণের নাম লেখো, ঠিক আছে, বিষ্ণু পুরাণ। নেক্সট, অর্থশাস্ত্র ও ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটিও কিন্তু পরীক্ষা কিন্তু খুব দিতে পারে তোমার পরীক্ষায়। অর্থশাস্ত্র হচ্ছে কৌটিল্যর লেখা এবং ইন্ডিকা কিন্তু মেঘাস্থিনিসের লেখা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। আমি কিন্তু আদার্স যে গ্রন্থগুলো পরীক্ষা আসলে এক্সট্রা সেগুলো তোমাদের কিন্তু অন্য পার্টে দেওয়া আছে, তোমার পার্টে দেখে নেবে, তবে এটা তোমার ভালোভাবে করে যাবে এই পার্টটা তোমরা কিন্তু। আমির খসরু কে ছিলেন, সুলতানি যুগের একজন ঐতিহাসিক ছিলেন এবং তার রচিত গ্রন্থের নাম কিরাউন উস সাদাইন। ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাসকে কয় ভাগে ভাগ করেছেন ও কী কী, তিনি ভারতের ইতিহাসকে তিন ভাগে ভাগ করেছেন, হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ। কেমন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন, হিস্টোরিয়া শব্দের অর্থ কী, সত্যকে বের করার জন্য অনুসন্ধান করা। নেক্সট পরের প্রশ্ন, ইতিহাসের জনক বলা হয় কাকে, হেরোডটাসকে। নেক্সট, ভারতের ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময়, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। তারপর লিখন পদ্ধতির আবিষ্কারক হলো কারা, সুমেরীয়রা। পরের প্রশ্ন বলবো, এখনও যারা জানকে সাবস্ক্রাইব করা হয়নি অবশ্যই জানকে সাবস্ক্রাইব করা হোক এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য, আর তোমরা কোন ধরনের ভিডিও চাই তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি আবারও বলছি, ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও অন্তরিকটি, ঠিক আছে। নেক্সট তোমাদের পরের প্রশ্ন, তোমাদের ইতিহাসের রৈখিক কাল চেতনা কী, অতীত থেকে বর্তমানের মধ্য দিয়ে অবিচ্ছিন্নভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া, আবর্তনশীল সময় ধারণা কী, সময় ও ঘটনা আবর্তিত হওয়া। ভারত ইতিহাসে 600 থেকে 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল কী নামে পরিচিত, আদি মধ্যযুগ নামে পরিচিত। তারপরের প্রশ্ন, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন কে, ড
ডক্টর রণজিৎ গুহ তিনি কিন্তু ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন, ঠিক আছে? এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন, অশোকের শিলালিপি কে কবে পাঠোদ্ধার করেন? জেমস প্রিন্সেপ 1837 খ্রিস্টাব্দে। এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, আধুনিক ইতিহাস তত্ত্বের জনকের র্যাঙ্কে? নেক্সট, প্রাক ইতিহাস শব্দটির অর্থ কী? যে সময় লিখিত বিবরণ ছিল না। নেক্সট, প্রাগৈতিহাসিক যুগে ইতিহাসের প্রথম উপাদান কী? ঠিক আছে, জীবাশ্ম হচ্ছে ইতিহাসের প্রথম উপাদান, তোমরা কিন্তু ভালো করে পড়বে। নেক্সট দেখো পরের প্রশ্ন, প্রাচীন ভারতে সর্বপ্রথম কোন শস্য চাষ হয়? যব হচ্ছে প্রথম তোমার কিন্তু শস্য চাষ হয়েছিল। নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য কী? কৃষি পদ্ধতির ব্যবহার। তারপর এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মুদ্রার পঠন পাঠন বিদ্যাকে কী বলা হয়? নিউমিসম্যাটিক্স বলা হয় মুদ্রার পঠন পাঠন বিদ্যাকে। তারপর ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন, উক্তিটি কার? ইএইচ কার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু ভালো করে পড়বে। অর্থাৎ এখানে প্রতিটা প্রশ্ন বলছি, আমি তোমাদের আবার তোমাদের বলছি, প্রতিটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, একটি প্রশ্ন কিন্তু বাদ দেওয়া যাবে না। একদম লাস্ট মিনিট সাজেশান, যেগুলো কিন্তু যেখান থেকে তোমাদের কিন্তু বেশি প্রশ্ন আসবে এখান থেকে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আসবে, তোমরা কিন্তু ভালো করে পড়বে। তো তোমাদের বলবো সব তোমরা কিন্তু কমন পাবে না, কারণ এখানে তোমাদের কিন্তু সিলেবাস অনেক বড়, সেখান থেকে তোমাদের বাছাই করার প্রশ্ন দেওয়া হয়েছিল পরীক্ষার জন্য, প্রবল ইম্পর্টেন্ট, যেগুলো তোমরা যদি ফুল পড়ে যাও তোমরা কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে ম্যাক্সিমাম তোমরা, ঠিক আছে? নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, সহগড় তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে কোথায়? ভারতে, ঠিক আছে? হিস্ট্রি শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসছে? হিস্টোরিয়া থেকে এসছে। নেক্সট, কোন যুগকে ক্ষুদ্রপ্রস্তর যুগ বলে? মধ্যপ্রস্তর যুগকে কিন্তু ক্ষুদ্রপ্রস্তর যুগ বলে। নেক্সট, কুমোরের চাকা কোন যুগে আবিষ্কৃত হয়? রিপিট হয় প্রশ্নটি, নব্যপ্রস্তর যুগে। কেমন? এবার পরের প্রশ্ন, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হলো কোনটি? তামা। এবং মানুষ প্রথম কোন পশুকে পোষ মানায়? কুকুরকে। নেক্সট, হোমো সাপিয়েন্স, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস শব্দের অর্থ কী? দেখো অনেক স্কুলে কিন্তু এই প্রশ্নের মধ্যে কিন্তু একটু দিতে পারে তোমাদের পরীক্ষায়, যে বুদ্ধিমান মানুষ হোমো সাপিয়েন্স শব্দের অর্থ, হোমো হ্যাবিলিস শব্দ কী? দক্ষ মানুষ, আর হোমো ইরেক্টাস শব্দ অর্থ কী? দণ্ডায়মান মানুষ, ঠিক আছে? অনেক স্কুলে কিন্তু প্রশ্নটি আসতে পারে, ভালো তোমরা পড়বে। নেক্সট, হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন পশু ও কোন ধাতুর ব্যবহার জানতো না? এটিও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক সময় কিন্তু এই প্রশ্ন পরীক্ষা দিয়ে থাকে, লোহার ব্যবহার জানতো না, আর পশু হচ্ছে তোমাদের হচ্ছে ঘোড়া, ঠিক আছে? পশু হচ্ছে ঘোড়া এবং ধাতু হচ্ছে লোহার ব্যবহার কিন্তু হরপ্পা সভ্যতা জানতো না, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। লাস্ট প্রশ্ন, তোমাদের ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? রাজতরঙ্গিনী, ঠিক আছে? তো এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু ভালো করে পড়বে। আর যেমন তোমাদের প্রথম মাধ্যমে দিয়ে দিলাম, আমি তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু আমি দ্বিতীয় অধ্যায় যে লাস্ট মিনিট সাজেশান তোমাদের কিন্তু আসছে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য, যেখানে আমি তোমাদের জন্য কিন্তু বাছাই করে একদম প্রবল প্রবল ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় একদম তোমরা কিন্তু ছেড়ে যাবে না, তো সেই প্রশ্নই তোমাদের খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের আমি। তাই বলছি এখনও যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর তোমরা বলো তোমরা কোন ভিডিও চাইছো, আমি চেষ্টা করবো তোমার জন্য সেই ধরনের ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসার। তো আজকের মতো এইটুকুই।